চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বিন্দাস আছি। আজকে সানডে, তো তোমাদের তো আগের দিনই বলেছি যে সানডের দিন ওদের কম্পিটিশান আছে, ড্রয়িং কম্পিটিশান। তো সেই জন্য এখন সকালবেলা তৈরি হয়ে গেছি, এখন ছেলেকে নিয়ে যাব ড্রয়িং কম্পিটিশানে। প্রথমে ছেলের তো ক বিভাগ, ওই জন্য ওর আগে হয়ে যাবে, তারপরে হচ্ছে মেয়ের গ বিভাগ। খ আর গ একসাথে হচ্ছে, ওটা হচ্ছে 11টা থেকে আর ছেলের হচ্ছে 9টা থেকে। তো এখন তৈরি হয়ে এখন ছেলেকে নিয়ে যাব, ওকে বসিয়ে দিয়ে দেখি বাড়িও আসতে পারি, বা কী পরিস্থিতি ওখানে গিয়ে দেখি, যদি অনেক বাচ্চা টাচ্চা থাকে আর বড়দের সব বলে যদি আসা যায় তাহলে ভালো, ওখানে বসে থাকবে, আমি দিয়ে চলে আসব। আর যদি দেখি যে না, ওখানে গার্জেনকে না বসলে অসুবিধে, তাহলে একটু বসেই থাকতে হবে। তো মেয়ে এখনও ওঠেনি, আজকে তো সানডে, এমনি স্কুল ছুটিই রয়েছে। আর ছুটির দিনে না ওরা একটুখানি বেশিক্ষণ শুতে পছন্দ করে, কারণ এমনি যেদিন আর কি স্কুল থাকে উঠে পড়তে হয় সকাল সকাল, সানডের দিন উঠতেই চায় না। এবার ছেলে তো উঠে পড়েছে, যেহেতু আজকে ওর কম্পিটিশান আছে, মেয়ে ওঠেনি। আমি এখন মেয়েকে ওঠাবো, উঠিয়ে ওকে বলবো যে হ্যাঁ তুই তৈরি হতে থাক, প্রথমে ছেলেকে দিয়ে আসবো, তারপরে এসে আবার মেয়েকে নিয়ে যাবো। তো দেখতে থাকো ব্লগটি, আজকের ব্লগটিও আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে কী রান্না করব জানি না, মাকে বলেছি, মা বলেছে আজকে এখানে খেয়ে নিতে, কারণ এই বারবার করে যাওয়া আসা করতে হবে, তো সেই জন্য মা বলেছে যে ও বাড়িতে খেয়ে নিতে আজকে। তো দেখি ওই বাড়িতে হয়তো খেয়ে নেব, জানি না, কোনো কিছু ঠিক হয়নি। তো দেখতে থাকো, আজকে সানডের দিন একটু ভালো মন্দ কিছু রান্না না হলেও তো ভালো লাগে না, তো কিন্তু আজকে মনে হয় কিছু করতে পারবো না, তো এইসব করতেই আর কি সময় চলে যাবে। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল, ছেলেও খুশি। আজকে অন্যান্য দিন ওঠানো নিয়ে অনেক ঝামেলা করতে হয়, কিন্তু আজকে আগে আগেই উঠে গেছে। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি, এই ক্লাবটার মধ্যে হবে ক বিভাগে সব ছোট ছোট বাচ্চাদের, তো ওরা করছে আর আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়িতেও তো কাজ রয়েছে। তো দেখো বাড়ি চলে এসেছি, এসে দেখছি খুব ভালো রৌদ্র উঠেছে আজকে। আর এখন এই বছর এত বৃষ্টি না, যখন রোদ উঠছে তখন সব কাজ, মানে জামা কাপড় কাচা, যেগুলো এক্সট্রা কিছু যদি কাচার থাকে কেচে নিতে হচ্ছে, কারণ আবার কবে যে রোদ উঠবে তার কোনো ঠিক নেই। তো যেগুলো আগের দিনের কিছু কাচা ছিল সেগুলো সব আমি মেলে দিলাম, একটু একটু ভিজে রয়েছে। আর এবারে ঘরটা একটু ক্লিন করে নিই, এই ঘরটা মানে একটু অগোছালো হয়ে রয়েছে, রাত্রেবেলা ওরা এই ঘরেই তো যেহেতু টিভি দেখা হয় সেই জন্য এই ঘরটা বেশি নোংরা হয়ে থাকে। আর মানে টিভি দেখবে বলতে ওরা খাটের ওপর উঠে সোফার ওপর নেচে কুদে টিভি দেখবে, তো দুই ভাই বোনের যুদ্ধ চলে এই ঘরেই, যেহেতু এই ঘরে শোয়া হয় না সেই জন্যে এই ঘরটাই ওরা খেলাধুলো করে, তো একটু অগোছালো হয়ে যায়। তো সেগুলোই সব সেটিং করে নিচ্ছি। আর এবছর এখনও অবধি আমি পর্দা টর্দা কিচ্ছু কাচতে পারিনি, জানি না পুজোর আগে কাচতে পারবো কি না। অবশ্য অনেক পর্দা আমি খুলে রেখে দিয়েছি, কারণ আমাদের যে কাজ হচ্ছে তো মানে ধুলো ময়লাটা একটু বেশিই হচ্ছে, আর যেগুলো একেবারেই খোলা যায় না, একদম বাইরের দিকের পর্দা সেইগুলোই শুধু রয়েছে, আর বাদবাকিগুলো কিন্তু আমি ভেতরের যেগুলো ইনসাইডের সেগুলো সব খুলে রেখে দিয়েছি ভালো করে কেচে আগেই। আর একবারে সব ঘরদোর কমপ্লিট হয়ে গেলে ভালো করে সব লাগানো হবে। অনেক এখানে আমার যারা আগের ভিডিও দেখতে তারা তো জানোই আমার কুশান দিয়ে সব সাজানো থাকতো, সব কুশান টুশানগুলোও তুলে দিয়েছি, কারণ ওগুলো না শুধু শুধু নোংরা হচ্ছে আর বারবার কাচতে হচ্ছে, আর না কাচলে পরে দেখতেও খুব বাজে লাগছে। সেই জন্য যেটুকু জিনিস এখন ঘরে না রাখলেই নয় সেইগুলো ছাড়া বাদবাকি জিনিস কিন্তু আমি অনেক উঠিয়ে দিয়েছি। এবছর পুজোয় সেইভাবে ঘরদোর সাজানো কিছুই হচ্ছে। আর দেখো মেয়েকে চুলটা বেঁধে দিলাম, ও না টাইট করতে পারে না, যতবার টাইট করে লুজ হয়ে যায়। আমি বললাম দে আমি একটু উঁচু করে ভালো করে বেঁধে দিই, ওখানে মুখে চোখে চুল পড়লে কিন্তু অসুবিধে হয়, আর যেহেতু নিচে বসে আঁকা করবে তো মুখের মধ্যে চুল পড়লে তখন একটু চুলটা সরাতে, তারপরে যেহেতু ওদের ওয়াটার কালার রয়েছে, মানে বড়ো তো ও ওয়াটার কালারে করবে, সেই সবের মধ্যে ও বারবার করে চুল সরাতে অসুবিধা হবে বলে আমি টাইট করে বেঁধে দিলাম। তৈরি হয়ে গেছি মা মেয়েতে, এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, আবার ছেলেকে নিয়ে আসবো, মেয়ে ওখানে করবে, তারপরে আবার পরে গিয়ে মেয়েকে আনতে যাবো। তো চলো আবার এখন যাব হচ্ছে দিদির বাড়িতে, মানে আমার পিস্তুদের দিদি, ওর মেয়েরও রয়েছে, তো একবারে আমরা সবাই মিলে যাব। গিয়ে ছেলে তো ওখানে করছেই, বাড়ি চলে এসেছিলাম, তারপর এখন গিয়ে ওকে নিয়ে নেবো আর ও করতে থাকবে। প্রত্যেক প্রতিযোগীকেই কিন্তু এই ক্লাব থেকে মেডেল দেওয়া হয়, গিয়ে দেখছি ছেলের হয়ে গেছে আর ওকেও মেডেল দিয়ে দিয়েছে, আর এটা একটা খুব আনন্দ বাচ্চাদের। বাচ্চারা তো বোঝে না ফার্স্ট সেকেন্ড কী, আর ফার্স্ট সেকেন্ডের রেজাল্ট অবশ্য সপ্তমীর দিন দেবে, এখন ওরা রেজাল্ট পায়নি, কিন্তু প্রত্যেক প্রতিযোগীকেই কিন্তু কেক, লজেন্স আর হচ্ছে মেডেল দেওয়া হয়েছে। আর আমার দিদির মেয়েও গেছিলো, ও খ বিভাগে ছিল, তো
সেই দিনও আমরা জানি না যে পরের দিনই ওর বাবা মারা যাবে। তো আমি আমার ভিডিওর মধ্যে কখনো মানে দুঃখ কষ্ট নিয়েই তো জীবন, সেই রকম কিছু দুঃখের কথা বলে মানে বলতে চাই না, ভালো লাগে না আর কি। আমাকে দেখে সবাই মানে কিছু শিখুক বা আনন্দ পাক, সেই রকম ভিডিওই করার চেষ্টা করি, কিন্তু এই কথাটা আজকে না বললেই নয়। সেই জন্যে আমি শেয়ার করছি, এই ভিডিওটা বানানোর সময় এতটা খারাপ লাগছে, কারণ দেখো ওই যে এর পরে যে প্রাইজ নিচ্ছে এই লাল জামা পরা, এই হচ্ছে আমার দিদির মেয়ে, পিস্তুত দিদির মেয়ে। ওর মানে সেই দিনও আমরা গেলাম, আমি আর আমার দিদি একসাথে গেছি, আমরা কিছুই জানি না পরের দিন যে জামাইবাবুকে আমরা হারিয়ে ফেলবো। এই ভিডিওটা করছি আর দেখছি আর ভাবছি যে মানুষের জীবনের কোনো বিশ্বাস নেই, তাই না? এইমাত্র বাড়িতে এলাম ওদের নিয়ে, এখন স্নান টান করে আবার যাব ওই বাড়িতে, আমার বাপের বাড়িতে যাব, কারণ আজকে মা বলেছে ওখানেই খাওয়া দাওয়া করে নেবে, একদিকে সুবিধে বাপের বাড়ির কাছে থাকলে। এই যে আজকে নয়তো আমার এখন সত্যি কথা বলতে রান্না করতে প্রচুর মানে সময় লেগে যেত, খেতে কি আর পারতাম না, খেতে ঠিকই পারতাম কিন্তু আর ভালো লাগে না। এই যে দেখো এখন বাজে দেড়টা বেজে গেছে, এখন কিছু জামা কাপড় রয়েছে, কারণ বাইরে দেখলাম খুব ভালো রোদ, তো স্নানের সময় কিছু জামা কাপড় কেচে দিয়ে চলে যাবো ও বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলা আসবো। তো দেখতে থাকো ও বাড়ি থেকে কী রান্না হয়েছে, অবশ্যই শেয়ার করবো মা কী কী রান্না করেছে। তো এখন টাটা বাই বাই, আবার কাজকর্ম করে ফিরে আসছি একটু পর। আমাদের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, দেখো তখন প্রচণ্ড রোদ, স্নান টান করে তৈরি হয়ে আমি চলে যাচ্ছি, এতটা রোদ ছাতা নিইনি, ওড়নাটাই মাথায় দিয়ে চলে এসেছি, বাড়িটা বেশি দূরে না। তখন আমি বলছিলাম কিন্তু পরে দেখলাম আওয়াজটা আসেনি, প্রচণ্ড মানে বাইরের আওয়াজ আসছিল, সেই জন্য আমি ভয়েস ওভারই দিয়ে দিলাম। তো বাড়িতে পৌঁছে গেছি, হেঁটে হেঁটে ক্যামেরা নিয়ে আস্তে আস্তেই হাঁপিয়ে গেলাম আর কি। তো একদিকে বাপের বাড়ি কাছে থাকলে এই ফ্যাসিলিটিটা পাওয়া যায়, তো মা ছাড়া আর কেই বা বুঝবে এই দুঃখের কথা যে আমার আজকে রান্না করতে ইচ্ছে করছে না। তো এসে দেখো এখানে ভাত করেছে মা, মাংস আর আলু ভাজা, আলু পটলের ডালনা আর করেছিল ডাল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।